কিছুক্ষণের ভিতরেই তুই বডি বিল্ডার হয়ে যাবে, চিন্তা করিস না। সুপ্রিয় দর্শক, অ্যালেন্স ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি খুলনায় অবস্থিত নবনির্মিত একটি পার্ক, যেটার নাম উল্লাস বিনোদন পার্ক। প্রথমেই জানিয়ে রাখি পার্কটির অবস্থান সম্পর্কে। খুলনা শহরের মুজগুনি মেইন রোডে, যেখানে পূর্বে একই স্থানে আরেকটি পার্ক ছিল, ঠিক সেখানেই সম্পূর্ণ নতুন রূপে পার্কটি নির্মাণ করা হচ্ছে। ছোট কিংবা বড় সব বয়সী মানুষের বিনোদনের কথা মাথায় রেখে এখানে রয়েছে নানান ধরনের আয়োজন, যা সকলের বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। পার্কটি বর্তমানে দর্শনার্থীদের পরামর্শ গ্রহণের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পার্কটি খোলা রাখা হয়। পার্কের প্রবেশ মূল্য বর্তমানে 100 টাকা নির্ধারণ করা হয়েছে, তবে কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে 20 টাকা করে জনপ্রতি রাখা হলেও সম্পূর্ণভাবে পার্ক চালু হলে তখন থেকে 100 টাকা করেই নেওয়া হবে। ভিউয়ার্স, পার্কের এইখানটায় আসলে আপনারা একটা ট্রি হাউস দেখতে পাবেন, অসাধারণ সুন্দর একটা ট্রি হাউস। আমরা এখন সেই ট্রি হাউসটার একটু উপরে যাব। এটা হয়তো কোনো বসার জায়গা বা রেস্টুরেন্ট জাতীয় কিছু করা হবে হয়তো। দেখি উপরের অবস্থাটা কি। সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মাণ করা এই ট্রি হাউসের ভিতর একসাথে বেশ কিছু লোক বসার মতো করে ব্যবস্থা রাখা হয়েছে। ট্রি হাউসের উপরে দাঁড়িয়ে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আপনি সহজেই উপভোগ করতে পারবেন। এই পার্কের ভিতর যেসব রাইডস রয়েছে তার মধ্যে পানসি ঘাট, ইউনিকর্ন, চোরকি, উল্লাস এক্সপ্রেস, ইচিং বিচিং, রেসিং ওয়ার্ল্ড, বাম্পার বোর্ড, হোভার বোর্ড, কিচির মিচির উল্লেখযোগ্য। ভিউয়ার্স, আমরা এখন পার্কের লেকের মতো যে অংশটা আছে সেখানের পাশ থেকে হাঁটছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এখানে আরো নতুন কোনো কিছু হয়তো তৈরি হচ্ছে, জানি না এখন এখানে কি তৈরি হবে, তবে জায়গাটা অনেক সুন্দর, অনেক নতুন নতুন অনেক কিছু তৈরি হচ্ছে। আগামী ঈদ যখন আসবে, ঈদের ভিতর আশা করি আপনারা এই পার্কে যা যা তৈরি হবে বা পার্কটাকে সম্পূর্ণভাবে পাবেন ওই সময়। এখনো অনেক কাজ চলতেছে, অনেক কাজ বাকি আছে। পার্কের ভিতরে কাঠের তৈরি গাছের উপরে 3টি ট্রি হাউস আমরা দেখতে পেলাম, যা অত্যন্ত সুন্দর ছিল। এখানে যে ফ্রি সরঞ্জামগুলো আছে, যেগুলোতে উঠতে কোনো টাকা পয়সা লাগবে না, সেগুলোর ভিতর এগুলো একটা। কিছুক্ষণের ভিতরেই তুই বডি বিল্ডার হয়ে যাবে, চিন্তা করিস না।
জয় এখানে ব্যায়াম করতে ব্যস্ত দেখি আমি একটু ট্রাই করি কেলো কি এখানে যে সমস্ত সরঞ্জাম আছে তা অন্যান্য পার্কে কিন্তু আমার মনে হয় না আছে, তাই না? সব ধরনের এক্সারসাইজ মোটামুটি এখানে দাঁড়ায় করতে পারবো। আজকে আমরা অনেক এক্সারসাইজ করে ফেলতাম, আর কি বাকি আছে? দুই হাত একসঙ্গে করলে ভালো হবে, এক হাত আগে পরে করলে সমস্যা লাগে, কিন্তু ফসকে একটা বাড়ি খেলে কিন্তু খবর হয়ে যাবে, কোনো সাবধানে। আজকেই মনে হচ্ছে বডি স্ট্রাকচার বদলায় যাবে আমাদের। এটা হলো বেবি জোন, বেবি জোনের অনেক আইটেমই এখানে চলে আসছে এবং আরো আইটেমগুলো রেডি করা হচ্ছে, সেই অবস্থায় আছে। এখানে আরো নির্মাণ করা হচ্ছে ফুড জোন বা রেস্টুরেন্ট এবং কমিউনিটি সেন্টার। তাছাড়া যারা পিকনিক করার কথা ভাবছেন তাদের জন্য রয়েছে সুখবর, কারণ এখানে পিকনিক বা বনভোজনের জন্য জায়গা রাখা হয়েছে, সাথে রয়েছে বেশ বড় পার্কিং স্পেস। আচ্ছা ভাই, কি আপনি কি এখানে লোক? আচ্ছা, এই রাইড গুলো তো কি বড়দের জন্য নাকি? এগুলো কত করে টিকিট? কত? 300। কিসে চলে এটা? ব্যাটারি? এখানে যে রেসিং কার্ডটা আমরা দেখলাম, এই রেসিং কার্ডটা আসলে 5 মিনিটের জন্য 300 টাকা, আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে গেল। আর একটু কম যদি করতো তাহলে ভালো হতো। আচ্ছা, আগামী কতদিনের ভিতর মানে কাজ? ঈদের ভিতর, মানে ঈদের সময় আমরা সবকিছু পাবো পরিপূর্ণ ভাবে? আচ্ছা, হ্যাঁ, ব্যবস্থা অনেক সুন্দর, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। ভিউয়ার্স, উল্লাস বিনোদন পার্ক থেকে এখন আমাদের বিদায় নেবার পালা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে বসে আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। টাটা।